good for them. কাল আমাদের ডিআরআই যে অফিসাররা দুজনকে অ্যারেস্ট করে, এদের বাড়ি হচ্ছে মহারাষ্ট্র। একজনের নাম গণেশ ভগবান কুট্টু, একজন নবনাথ কুলপ্প কুট্টু। একজনের বয়স 31 ইয়ার্স আর একজনের বয়স 38 ইয়ার্স। এরা দুজনই ভুটান থেকে 55 কিলোগ্রাম সোনা নিয়ে আসলো হুন্ডাই নেক্সট জেনারেশন গাড়িতে করে। এদের ইন্টারসেপ্টেড করা হয় বিশাল মেগা মার্টের সামনে। ইন্টারসেপ্টেড করার পর তাদের যে ড্রাইভারের সিট থাকে, যে ম্যাট থাকে, সেই ম্যাটের নিচ থেকে এদের 55 কিলোগ্রাম সোনা উদ্ধার হয়। এর বর্তমান বাজার মূল্য 18,16,65,000 টাকা। এদের ইন্টারসেপ্টেড করার পর এরা অ্যাডমিট করে যে হ্যাঁ, এরা ভুটান থেকে সোনা শিলিগুড়িতে নিয়ে আসছে। আজকে আমাদের শিলিগুড়ি এসটিজিএমে এদের প্রোডাকশন করা হয় অমিতাভ মান্ডার কোর্টে। উনি হিয়ারিং করার পর বেল রিজেকশন করে আবার 30 তারিখে ডেটে গেছে। গোডলো সব সুইস, অস্ট্রেলিয়ান, চায়না তৈরি। এটা শিলিগুড়িতে নিয়ে আসছিলো, এখন ইনভিজিশন স্টেজে আছে, পিলি স্টেজে আছে, এখন ইনভিজিশন চলছে, শিলিগুড়িতে নিয়ে আসছিলো। এই বছর লাস্ট 2 ইয়ার্সে যা রিপোর্ট আছে তাতে 480 কিলোগ্রাম সোনা উদ্ধার হয়। এবং লাস্ট সেপ্টেম্বরে ফার্স্ট উইক নাগাদ 27 কিলোগ্রাম সোনা উদ্ধার করা আছে। এবং এটাই 55 কিলোগ্রাম এই বছরে সবচেয়ে বড়ো সোনা এখানে ধরা পড়ে।